নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। এবার আমাদের একটু একটু করে শীতের বাগানের প্রস্তুতি শুরু করতে হবে। সেই জন্য সবার প্রথম যেটা দরকার, হ্যাঁ, মাটি তৈরি আমাদের করে নিতে হবে। এবং মাটিটা তৈরি করে যদি আমরা বেশ কিছুদিন বস্তায় ভরে আলাদা করে রেখে দিতে পারি তাহলে সেটা আরও ভালো হয়। আর এখন তো আমাদের চন্দ্রমল্লিকা বসাবার সময় এসে গেছে, তাই এখন থেকেই মাটি তৈরি করতে হবে এবং আমাদের পুরোদমে বাগানের মানে শীতের বাগানের প্ল্যানিং শুরু করতে হবে। আমাদের শীতের বাগানে প্রায় 300-350-এর উপর শুধু সিজন ফ্লাওয়ারেরই টব থাকে, তাই একসাথে তো অত মাটি তৈরি করা সম্ভব না। তাই জন্যে আমি কিছুটা কিছুটা করে ভাগ করে নিয়েছি। এইভাবে আমি মাটি তৈরি করব, কীভাবে মাটি তৈরি করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখি আমি কীভাবে মাটি তৈরি করছি। আগের বছরে যেই শীতের ফুলের গাছের টবগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো আমি ইউজ করছি। প্রথমেই নেব গ্রাউন্ড সয়েল। এই টবগুলো যেহেতু আলাদা করে সরানো ছিল, মাটিগুলো কিন্তু একদম শুকনো। নেব কিছুটা বালি, সাদা বালিও নিতে পারেন, এমনি বালিও নিতে পারেন। নিয়েছি কিছুটা ভার্মি কম্পোস্ট, শিংকুচি। শিংকুচিটা অতি অবশ্যই কিন্তু এই শীতের ফুলের মাটিতে ব্যবহার করবেন। আর নিয়েছি নিমকুল। নিমকুল কিন্তু ভীষণ জরুরি। তার সাথে নিয়েছি কোকোপিট, যা ছাদ বাগানের মাটি তৈরি করার সময় অবশ্যই ইউজ করা উচিত। আমি কিন্তু আপাতত এই কটা জিনিস দিয়েই শীতের ফুলের গাছের মাটি তৈরি করতে শুরু করলাম। মাটিটা ভালো করে ঘুরিয়ে নিতে হবে, যাতে একটুও ডেলা ডেলা না থাকে। প্রথমে এটা ভালো করে ভেঙে গুঁড়িয়ে নিয়ে তারপর একটা চালুনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে, একদম মিহি করে চালতে হবে। আর যে মাটিটা ডেলা ডেলা থাকবে সেটা আলাদা রাখুন, পরে বলছি কী করব। পুরো মিহি করে চালতে হবে, একদম দেখবেন হাতে তুললে সেই পুরো ধুলোর মতো পড়বে। যত মিহি হবে তত কিন্তু গাছের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে এবং সুন্দরভাবে জল পাস হয়ে যাবে। চেলে নেওয়ার পরে হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে মাটিটা কত সুন্দরভাবে চালা হয়েছে আর এত সুন্দর মিহি হয়ে গেছে। এবার এর সাথে একে একে অন্য সারগুলো মিশিয়ে ফেলতে হবে। বালি অবশ্যই ইউজ করতে হবে মাটির সাথে, তাতে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এবং যা শীতের ফুলের গাছের পক্ষে একান্ত দরকার। এবার নিলাম শিংকুচি বা হর্ন ডাস্ট, এটা কিন্তু ভীষণ উপকারী। এটা নাইট্রোজেন বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এবং গাছে প্রচুর পরিমাণে পাতা তৈরি করে। এবার দিলাম নিমকুল। নিমকুল মাটির উর্বরতা শক্তি বাড়ায়, ক্ষতিকর পোকা রোধ করতে সাহায্য করে আর ভীষণভাবে এটা ছত্রাক নাশক হিসেবে কাজ করে। ভার্মি কম্পোস্ট ভীষণভাবে মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয় এবং মাটিতে জল ধারণ করার ক্ষমতা বাড়ায় আর ভীষণ ভালোভাবে বায়ু চলাচলের সাহায্য করে। কোকোপিট, কোকোপিট জল আর বাতাস চলাচলের খুব সাহায্য করে, খুব সহজভাবে জল পাস হয়ে যায় এবং গাছের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার দরুন গাছ খুব সতেজ হয় এবং খুব তাড়াতাড়ি বাড়তে পারে। আমরা যারা ছাদ বাগান করি, ছাদের ভার কমাবার জন্যে আমরা প্রত্যেক পটে কোকোপিট ইউজ করি, যার দরুন টবের ওজন অনেকটা কম হয়ে যায় আর গাছও খুব ভালো থাকে। এগুলো সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে আবার চালনিতে ভালোভাবে চেলে নিলাম, যাতে সব জিনিসগুলো একসাথে ভালোভাবে মিশে একটা মিশ্রণ মাটির মতো তৈরি হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, বোন ডাস্ট মানে বা শিংকুচি খুব বেশি ইউজ করার দরকার নেই, সামান্য একটু দিলেই হয়ে যাবে। কারণ এটা বেশি ইউজ করলেই যে বেশি ভালো ফল হবে সেরকম না, তাই এটা কিন্তু বুঝে দেবেন। আর সবটাই কিন্তু আপনারা কতটা পরিমাণে করছেন সেই পরিমাণে ইউজ করবেন। আমি যেমন একটা পটের জন্য গ্রাউন্ড সয়েল নিয়ে 40%, ভার্মি কম্পোস্ট 20%, কোকোপিট 20%, নিমখোল 10% আর 5% বালি
আর 5% শিংকুচি। আর আপনারা ভার্মিকম্পোস্টের বদলে গোবর সারও ইউজ করতে পারেন। মাটি কিছুটা তৈরি করে রেখে দিলাম, আর আগে যে মাটি তৈরি করেছিলাম তাতে আজ 20 খানা চন্দ্রমল্লিকা আর স্নোবল এনেছি, সেগুলো বসালাম। আজ থেকেই আমার কিন্তু শীতের বাগানের প্রস্তুতি শুরু হয়ে গেল। আশা করি সবাই আমার সাথে থাকবে, আর যারা নতুন বাগান করছেন তারা যদি মনে করেন আমার সাথে সাথেই শুরু করতে পারেন। আমি খুব সহজ সরলভাবে বাগান তৈরি করার চেষ্টা করি, তাই আমার সাথে যদি শুরু করেন দেখবেন শীতের বাগান কিন্তু যথেষ্ট রঙিন আর সুন্দর হয়ে উঠবে। আর অল্প অল্প করে গাছ বসাতে শুরু করুন। একসাথে অনেক গাছ এনে ভীষণ পরিশ্রম করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এখনও হাতে অনেক সময় আছে, থেকে থেকে গাছ আনুন যাতে গাছগুলোর প্রতি ভীষণ ভালোভাবে কেয়ার করতে পারেন এবং বসাবার সময়ও ভালোভাবে সময় দিয়ে গাছগুলো বসাতে পারেন। এই চন্দ্রমল্লিকা গাছগুলো বা স্নোবলগুলো যখন আমি আজ বসালাম তখন কিছুক্ষণের জন্য ছাদে রেখেছি, কিন্তু আমি এটা রাত্রিবেলায় ব্যালকনিতে তুলে দেবো, কারণ অতি ভারী বৃষ্টি হলে কিন্তু গাছগুলো ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। এই যে মাটিটা তৈরি করে আমি রেখে দিলাম, সেই মাটিতে কিন্তু পরে আমি আরও কিছু জিনিস মেশাবো, যেগুলো আজ আমি মেশাতে পারিনি কারণ ছিল না বলে। সেটা হলো সামনের দোকান থেকে খুঁড়ি মাটি কিনে এনে, মানে লাইম যেটাকে বলে, সেটা মেশাবো। তাতে ভীষণভাবে ক্যালসিয়ামের কাজ করে এবং ভীষণভাবে ফাঙ্গাস রোধ করে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি, নমস্কার।